আপনি যদি দেখেন আপনার যেই যেই ভিডিওগুলো ভিডিওগুলো আছে আপনি আপনার ফেসবুক পেজে আপলোড দিয়েছে সেই ভিডিওগুলো অন্য কেউ ডাউনলোড করে তার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে সে আপলোড করে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই প্রশ্নটা কিন্তু অনেকেই আমাকে করতেছেন যে ভাই এটার কোন সলিউশন আছে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আমাকে যে প্রশ্নটা করে থাকেন যে যে ভাই আমরা এত কষ্ট করে একটা তৈরি করি এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি তারপরে আমাদের ফেসবুক আমরা আপলোড করি একটা ভিডিও তৈরি করার জন্য আমাদের কিন্তু অনেক সময় ব্যয় হয়ে যায় তো কিছু কিছু লোক আছে সেই ভিডিওগুলো ডাউনলোড করে কিছু কাঁচ করে তাদের ফেসবুক এবং ফেসবুক পেজে আপলোড করে দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারি কিনা বা এটা কিভাবে নিব হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে এখন থেকে আপনার ভিডিও যদি কেউ ব্যবহার করে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন তো অবশ্যই আপনি যদি নিজের অরিজিনাল কন্টেন্ট হয়ে থাকে আর সেই কন্টেন্টগুলো যদি অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে কিন্তু আপনি তাকে কপিরাইট সহ কপিরাইট পর্যন্ত আপনি তাকে দিতে পারেন তো সেটা কীভাবে দিবেন এই ভিডিওতে ফুল প্রচেষ্টা আমি দেখিয়ে দিব আশা করি আপনাদের উপকার আসবে তো বন্ধুরা ভিডিওরা যদি আপনাদের কোনোরকম উপকার আসে অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তো চলুন বন্ধুরা দেখি না যে কীভাবে আপনি আপনার ভিডিও যদি কেউ আপলোড করে থাকে তাহলে তার বিরুদ্ধে কীভাবে অ্যাকশন নেবেন কিভাবে তাকে কপিরাইট দিবেন স্কেনটা লক্ষ্য করুন স্ক্রিন আমি ফুল বিষয়টা দেখাবো তো বন্ধুরা যারা কপিরাইট ক্লেম করবেন তারা কিভাবে করবেন আপনি যদি দেখেন আপনার ভিডিও অন্য কেউ ব্যবহার করতেছে বা অন্য পেজে আপলোড করে দিয়েছে তখনই কিন্তু আপনি তাকে কপিরাইটটা করতে পারবেন তো বন্ধুরা আমরা যদি চলে আসি ফেসবুকে ফেসবুকে আসার পরে দেখুন আমি এই যে যে ভিডিওর আপলোড করেছি এখানে তো বন্ধুরা এই যে দেখুন আমার এই পেজটার ভিতরে শুধু আমি ফিশ কাটিং যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু আমি এখানে আপলোড করে থাকি তো এখানে যদি আমি ক্লিক করে দিই আমি এই যে মোর অপশনে ক্লিক করে দিই আমার রিলসের ভিতরে আমি প্রবেশ করলাম দেখুন আমি এইটার ভিতরে কিন্তু শুধু ফিশ কাটিংয়ের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু আমি এখানে আপলোড করি তো এক আপু কী করছে আমার সেই ভিডিওটা কিন্তু তার পেজে আপলোড করে দিয়েছে তো আমি এখন তাকে কিভাবে কপিরাইট দেবো আমি দেখাচ্ছি আমার কোন ভিডিওটা সে আপলোড করেছে তো আমি যদি এখান থেকে ব্যাগে চলে আসে আমি তার পেজটার ভিতরে একটু প্রবেশ করব। তো বন্ধুরা আমি কিন্তু তার পেজটার ভিতরে এখন প্রবেশ করলাম তো আমি যদি রিলসের ভিতরে একটা ক্লিক করি দেখুন এই যে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু সে তার পেজের ভিতরে সে আপলোড করে দিয়েছে তো এখন কথা হচ্ছে আমি তাকে কিভাবে কপিরাইট ক্লেমটা করবো বন্ধুরা কপিরাইট ক্লেম করার জন্য আপনি দুইভাবে কপিরাইটটা ক্লেমটা করতে পারেন বন্ধুরা একটা হচ্ছে আপনি অফিসিয়াল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কপিরাইট ক্লেম করতে পারেন আর আপনি যদি সেটা না চান আপনি কিন্তু ক্রোম ব্রাউজার দাও কপিরাইট ক্লেমটা করতে পারবেন বন্ধুরা করম ব্রাউজার দা কপিরাইট ক্লেমটা করার আপনি কিছু সুবিধা পাবেন বন্ধুরা কী কী সুবিধা পাবেন আমি আপনারা সেটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা যে কাজটা করবো আমরা ক্রম ব্রাউজারটা ওপেন করে নিব ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমরা যদি একটা সার্চ বার আসে এই সার্চবার ভিতরে একটা ক্লিক করে দিই এখানে আপনি সার্চ করবেন হচ্ছে আপনি কপিরাইট রিপোর্ট ফ্রম এই যে যে লেখাটা এটা আপনি এখানে টাইপ করবেন টাইপ করে এখানে আপনি সার্চ করবেন আগে একটা কথা বলেন এই বন্ধুরা সেটা হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারে কিন্তু সেই পেজটা বা সেই প্রোফাইলটা লগ ইন থাকতে হবে আপনি সেই প্রোফাইলটা লগ ইন করে নেবেন লগ করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো বন্ধুরা এরকম একটা পেজ আসার পর আপনি যে কপিরাইট রিপোর্ট ফ্রম এখানে একটা ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে যদি একটা ক্লিক করে দেন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে একটু ঝুম করে দেখাচ্ছি আমি এই যে এরকম একটা পেজ চলে আসবে এখানে লেখা আছে আই এম দ্য রাইট অনার এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন আমি একটু ঝুম করে দেখাচ্ছি এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন এখানে যদি আপনি একটা টিক মার্ক দিয়ে দেন তাহলে আপনি কিন্তু পেজের নামটা এখানে শো করবে যদি পেজটা আপনার এখানে লগ থাকে তো অবশ্যই পেজটা আগে এখানে লগ করে নেবেন বন্ধুরা তারপর আপনি এই যে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে ফার্স্ট আপনি পেজের নামটা দিয়ে দেবেন তারপর এখানে একটা পোস্টাল অ্যাড্রেস আপনি লিখে দিতে হবে তো বন্ধুরা পোস্টাল অ্যাড্রেসটা কিভাবে লিখে দেবেন আমি আপনাদের সেই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি তো আমি কিন্তু নোটপ্যাডে এটা সেভ করে রেখেছি আপনাদের ভিডিওটা যেহেতু লং না হয় সেই ক্ষেত্রে আমি এটা সেভ করে রেখেছি এখান থেকে আমি কপি করে নিয়ে যাব যেহেতু আমি এটা লিখে রেখেছি তো আমি এটা কপি করলাম কপি করে এখান থেকে আমি এখানে চলে আসব। তো বন্ধুরা আসার পরে এই যে ফর্মটা পাবেন এখানে কিন্তু এটা আপনি পেস্ট করে দিবেন ঠিক আছে তো বন্ধুরা এটা এখানে আপনার কোন ব্রাউজার দা করার কারণ হচ্ছে আপনি কিন্তু এটা পেস্ট করতে পারবেন পেস্টটা চলে আসবে তারপর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এই যে এখানে একটা আপনার জিমেল অটোমেটিক্যালি আপনি ফেসবুক বা প্রোফাইলে বা পেজে যেই জিমেলটা আপনি ব্যবহার করছেন সেই জিমেলটা কিন্তু এখানে শু করবে বন্ধুরা আপনার কাজ হবে আপনি নিচে এই জিমেলটা আবার এখানে টাইপ করে দিবেন আমি এই জিমেলটা আবার এখানে টাইপ করে দিচ্ছি তো বন্ধুরা জিমেলটা টাইপ করে দেওয়ার পরে এখানে দেখুন এখানে যে কিন্তু কান্টি আপনি সিলেক্ট করতে হবে আমার কিন্তু অটোমেটিকলি সিলেট নিয়েছে যদি আপনি যদি সিলেট না আসে তাহলে এখানে আপনি খুঁজে বের করবেন যে বাংলাদেশটা কোথায় লেখা আছে আপনি বাংলাদেশটা খুঁজে বের করে এখান থেকে আপনি বাংলাদেশটা সেভ করে নেবেন আমার কিন্তু অটোমেটিকলি সেভ নিচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এখানে আরেকটা আপনি বক্স পেয়ে যাবেন এখানে আপনি সিলেক্ট করতে হবে আপনি কিসি কপি রেট দিবেন আপনি ভিডিওতে কপি রেট দিবেন না আপনি ইমেজে কপি রেট দিবেন না আপনি কভার ফটো বা আপনার টেক্সট আপনি বা কমেন্ট আপনি সবকিছুর ভিত্তি কিন্তু কপি রেটটা দিতে পারবেন তো সেক্ষেত্রে আপনি কিসে কপি রাইট দেবেন সেটার জন্য কিন্তু আপনি এই যেখানে একটা অ্যারো আইকন পাবেন এইটার ভিতরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যদি ভিডিওতে কপিরাইট দেন তাহলে আপনি কিন্তু ভিডিওটা সিলেক্ট করবেন আর যদি আপনি ট্যাক্সে কপিরাইট দেন তাহলে কিন্তু আপনি ট্যাক্সটা সিলেক্ট করবেন আর যদি ফটোতে কপিরাইট দেন তাহলে কিন্তু আপনার ফটোটা সিলেক্ট করতে হবে আমি যেহেতু ভিডিওতে কপিরাইটটা রাইটটা দেব তো আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে দিব তো বন্ধুরা আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে দিলাম ভিডিও সিলেক্ট করার পর এখানে নাম অফ দ্য রাইট ওনার ঠিক আছে আপনি যেই নাম আপনার পেজে যেই নামটা আছে সেই নামটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন এই আমি উপরে দেখাচ্ছি এই যে এনএস ফিশ কাটিং আমার যেই পেজের নামটা আছে সেই নামটা কিন্তু আমি এখানে টাইপ করে দেবো ঠিক আছে অনেকেই যে ভুলটা করে থাকেন সেটা হচ্ছে আপনার পেজের নাম একটা আপনি এখানে উপরে নাম সিলেক্ট করলেন আরেকটা সেক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রবলেম হয় ঠিক আছে তো আমি এখানে এনএস এনএস ফিশ কাটিং আমি বন্ধুরা আমি কিন্তু এখানেও এনএস ফিশ কাটিং লিখে দিলাম কারণ আমি এই পেজের মাধ্যমে তাকে আমি কপিরেট দিচ্ছি তো বন্ধুরা এখানে আপনি নাম লেখার পরে আপনি একটু স্কুল করে নিচে আসবেন নিচে আসার পরে এখানে আপনি এই যে ফটো ভিডিও ও পোস্ট ঠিক আছে আপনি যদি ফটো বা ভিডিও বা পোস্টে যদি আপনি কপি রাইট দিতে চান তাহলে কিন্তু আপনার ওপর একটা সিলেক্ট করতে হবে এখানে আপনি একটা ফাঁকা বক্স পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে আপনি যে কাজটা করবেন আপনার যেই ভিডিও আছে যেই ভিডিওটা আপনি অন্য মানুষ ব্যবহার করছে তো আপনি এখান থেকে আপনি নিজের ভিডিওর লিঙ্কটা দিবেন তো নিচে আপনি ভিকটিমের লিঙ্কটা দিয়ে দিবেন তো বন্ধুরা আমিও এটাও কপি করে রেখেছি বন্ধুরা আমি ফার্স্টে আমার যে ভিডিওর লিঙ্কটা আছে আমি সেটা এখানে পেস্ট করে দিব আর সেকেন্ড যে বক্সটা আছে এই বক্সটার ভিতরে এই যে আমি সেকেন্ড যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি পেস্ট করে দেবো আমি ভিক্টিমের লিঙ্কটা এখানে পেস্ট করে দিব এটা কপি করে নিয়ে আসলাম তো এখন কি করবো আমি এটা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে তো বন্ধুরা এখানে পেস্ট করে দেওয়ার পর আপনি এই যে এখানে একটা ক্লিক করে দিবেন এই যে উপরে এই যে এটার ভিতরে একটা ক্লিক করে দিবেন এই যে এখানে একটা ফাঁকা বক্স পাবেন ঠিক আছে এটার ভিতরে একটা ক্লিক করে দেব তারপর আপনি এখানে একটা বক্স পেয়ে যাবেন এখানে আপনি তাদের একটা বিষয় আপনাদের তাদেরকে বলতে বলছে সেটা হচ্ছে আপনি যেই কপি রেটটা দিতে চাচ্ছেন সেই কন্টেন্টটা কোথায় আপলোড করেছে ঠিক আছে কোথায় পোস্ট করেছে আপনি এটা তাদের লিখে দিবেন ঠিক আছে তো এখানে আপনি কিছু যদি লেখেন তাও হবে আর যদি এখানে কিছু না লেখেন তাও কিন্তু আপনি এখানে হয়ে যাবে এখানে আপনি ফেসবুক পেজ লিখে দিবেন প্রোফাইলে লিখে থাকে তাহলে লিখবেন আপনি ফেসবুক প্রোফাইল তো বন্ধুরা এখানে আমি ফেসবুক পেজটা লিখে দিচ্ছি এখানে আর একটা অপশন পাবেন এই যে প্লেস সিলেক্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনি উপরে যে অপশনটা পেয়ে যাবেন এখানে দিস কন্টেন্ট কপিজ মাই ওয়ার্ক এটার ভিতরে একটা ক্লিক করে দিবেন এটার ভিতরে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনি এখানে আপনি একটা তাদের এডিশনাল দিতে হবে ঠিক আছে এটা ফেসবুক টিমকে আপনি বুঝাবেন যে আপনি যে একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনার ভিডিওটা অন্য কেউ আপলোড করেছে তো আপনি এইভাবে এটা এখানে লিখে দেবেন আপনি যদি এ থেকে ভালো লিখতে পারেন তাহলে আপনি সেটা লিখে দিলেও কিন্তু হবে তো বন্ধুরা এটা দেওয়ার পর আপনি যে নিচে একটা চুজ ফাইল পাবেন ঠিক আছে তো আপনি এখন যে কাজটা করবেন আপনি যেই ব্যক্তি আপনার ভিডিওর আপলোড করছে সেখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে আসবেন তো বন্ধুরা আমি আমার যে ভিডিওটা আপলোড করছে আমি তার একটা স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি কীভাবে দিবেন আসার পরে এখান থেকে মিনিমাইজ করবো আসার পরে আমি এখানে চলে আসবো আসার পরে যে এখানে চুস ফাইল এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে মিডিয়া পিক এটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে তখন তারা গ্যালারিটা ওপেন হওয়ার পর আপনি এই যে রিসেন্ট যে আমি স্ক্রিনশটটা নিলাম এই স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করে দেবেন দেখবেন বন্ধুরা স্ক্রিনশটটা এখানে নিবে ঠিক আছে তো এখানে আপলোড হইতে একটু সময় লাগে আপনি এখানে একটু ওয়েট করবেন তো স্ক্রিনশটটা এখানে দেওয়ার পরে আপনি এখানে কিন্তু একটা সিগনেচার দিতে হবে বন্ধুরা আপনারা কিন্তু আপনার পেজের নামটা এখানে লিখে দেবেন আপনি ফার্স্টে আর একটু চেক করে নেবেন আপনি সবকিছু ঠিকঠাক মতন দিয়েছেন কি না বন্ধুরা এটা দেওয়ার পরে এখান থেকে আপনি সাবমিট একটা অপশন পাবেন এই যে আমি ঝুম করে দেখাচ্ছি এখান থেকে আপনার সাবমিটের ভিতরে একটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা সাবমিটের ভিতরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে কিন্তু একটা কোড আসবে ঠিক আছে তো আপনি যে মেলটা এখানে দিয়েছেন সেই মেলে একটা কোড আসবে সেই কোডটা দিয়ে এখানে কিন্তু কনফার্ম করতে হবে আমি দেখি আমার মেলে কোনো কোড আসছে কিনা মেল চলে আসলে যে প্লিজ ভেরিফাই ইউর ইমেল এই যে নয়টা তেতাল্লিশ পি এম তো এই দেখুন এখানে কিন্তু নয়টা তেতাল্লিশ বাজে তো আমি কি করব এটা ওপেন করব এটা ওপেন করার পর এখানে দেখুন এই যে যে একটা কোড এই কোডটা কিন্তু আপনার এখানে সাবমিট করতে হবে আমি এই কোডটা এখান থেকে কপি করে নিয়ে যাবো লিখে দিলাম লিখে দেওয়ার পর থেকে আপনি কনফার্ম একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা কনফার্মে যদি একটা ক্লিক করে দেন তাহলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এরকম একটা পেজ আসার পরে এখান থেকে দেখেন এটা কিন্তু আবার এখানে আবার আই এম এ নটের উপর এরকম একটা অপশন চলে আসবে তো আপনার কাজ হবে এটার ভিতরে একটা ক্লিক করে দেওয়ার তো বন্ধুরা এটার ভিতরে একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু অনেক সময় অটোমেটিকলি নেবে আবার অনেক সময় কিন্তু এখানে একটা আপনার ক্যাপচা পূরণ করতে হবে তো এটা দেওয়ার পর আপনি এখানে সাবমিট একটা অপশন পাবেন আপনি এটার ভিতরে একটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এটার ভিতরে যদি একটা ক্লিক করে দেন তাহলেই কিন্তু আপনার কাজটা ডান হয়ে যাবে এখানে ফ্রম সাবমিট সাকসেসফুল এই যে এরকমভাবে শুভ হবে তারপরে এখান থেকে আপনি একটা ওকেতে ক্লিক করে দিবেন ফেসবুক টিম কিন্তু এটা রিভিউ করবে রিভিউ করার পর যদি দেখে দেখেছেন না আপনার রাইট অনার তাহলে কিন্তু তার ফেসবুক পেজ থেকে ভিডিওটা ডিলিট করে দিবে আর আপনি যে আবেদনটা করলেন বা আপনি যে কপিরাইট রিপোর্টটা করলেন এটা কিন্তু আপনি মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনি কিভাবে রিভিউটা করছেন তো বন্ধুরা দেখুন আমার কিন্তু এখানে একটা মেল চলে আসলো অটোমেটিক্যালি এখানে কিন্তু আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সম্পূর্ণ অ্যাড্রেসটা কিন্তু এখানে থাকবে ঠিক আছে এই যে অ্যাড্রেসটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এইভাবে আপনার জিমেলটা কনফার্ম দেখবে সব কিছু দেখার পরে যে কপিরাইট ওয়ার্ক আপনি ভিডিওতে কপিরাইট দিয়েছে তারপর আপনি চেক করবে চেক করে দেখার পরে যদি সেই ভিডিওটা করে থাকে যদি রাইট অনার হয়ে থাকেন তাহলে কিন্তু তার ফেসবুক পেজ থেকে ভিডিওটা ডিলিট করে দেবে এবং তাকে একটা কপিরাইট ক্লেম দিয়ে দিবে। বন্ধুরা আশা করি বিষয়টা বুঝাইতে পারলাম তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ